গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী প্যাঁচা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি অম্বাবচী মেলায়। যেরকমটা তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম যে যদি মা টানে তাহলে মায়ের মন্দিরে অবশ্যই পৌঁছাবো, আর তোমাদেরকেও আমার ভিডিওর মধ্যে দিয়ে পৌঁছে নিয়ে যাব সেই মায়ের মন্দিরে। আর অম্বাবচী মেলায় মায়ের মন্দিরে কী হয় না হয় সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই অম্বাবচী মেলায় শুধু দেশ বিদেশ বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসছে ঢলে ঢলে। তো দেখো, এখানে ছোট থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা সবাই চলছে মায়ের মন্দিরে পায়ে হেঁটে। এই সময় মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য কোনো গাড়ি বাস স্কুটি কিছুই থাকবে না, এমনকি কোনো ছোট গাড়িও চলবে না, পুরোটাই বন্ধ থাকে। আর মেন গেট থেকে মায়ের মন্দির অবধি পুরোটাই পায়ে হেঁটেই চলতে হয়। চলো তাহলে এখন আমরাও মায়ের মন্দির অবধি পায়ে হেঁটেই যাই। তো দেখো, আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি, আর মন্দিরের কাছাকাছি আসতেই দেখছি যে এখানে আস্তে আস্তে পুলিশের যে সিকিউরিটি চেকিং সবটাই আরও বেড়ে গিয়েছে। যেহেতু বিভিন্ন জায়গার মানুষ আসছে, তো সেই কারণে ওদের সিকিউরিটি চেকিংটা আরও বাড়িয়ে দিয়েছে। আর এই সময় অম্বাবচী মেলাতে যে মায়ের মন্দিরে এসে পৌঁছাবো, সেটা পুরোটা মায়ের ইচ্ছা না থাকলে এসে পৌঁছানো যায় না। আর এটা প্রথমবার আমার অম্বাবচী মেলায় যাওয়া। তো তোমরা পুরো ভিডিওটাতে সাথে থাকো আর দেখতে থাকো। মানে কামাখ্যা মন্দিরে আসাটা সত্যি ভাগ্যের ব্যাপার। অনেক সময় দেখলাম, অনেক মানে এত কিছু দেখলাম। তো তোমরা পুরো ভিডিওটা করি নাই, কিন্তু আমরা বাইরে দেখুন, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা দেখতে পারবে। এই দেখো পেছনে, হ্যাঁ, এমন কিছু ভালো কাজ করেছি যার জন্য আমরা আসতেও পেরেছি সত্যিকারের। মানে অম্বাবচী মেলায় সবাই আসতে পারে না। তো দেখো পেছনটা কী সুন্দর, একদম মায়ের মন্দিরটা। মায়ের মন্দির দর্শনের সাথে সাথে অনেক কিছু দর্শন করে ফেললাম। আমরা এরকম শাশুড়ি বউ যেন কী বলে প্রতিবার আসতে পারি, আমাদের এরকমই থাকে, আমরা হলেও আসবো ভালো হয়েছে। মানে দুজন মিলে ও আসেনি, মানে আমরা আমরা দুজনে আসলাম এখানে, এসে এত ভালো লাগলো। মানে মায়ের স্থানে অম্বাবচী সময় আসা সত্যি ভাগ্যের ব্যাপার। আর প্রচণ্ড ভিড়, এর জন্য তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পুরো ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। আর এই অম্বাবচী মেলার সময় মায়ের মন্দির বন্ধ থাকলেও তবুও ভক্তের সমাগম যেন আরও বেড়ে যায়। মনে হয় যেন মায়ের টানেই সবাই আসে এবং মায়ের এখানে সবাই বসে মায়ের আরাধনা করতে থাকে। অনেকেই রয়েছে যে এখানে প্রায় সাত দিন আগে থেকে এসে বসে বসে মায়ের আরাধনা করছে, এবং পুরো মন্দির চত্বরটাতেই বিভিন্ন রকমের সাধু সন্ন্যাসী এবং যারা তন্ত্র সাধনা করছে তারা এখানে বসেই সবাই মায়ের সাধনা করছে। এবং এখানে অনেক কিন্নর কিন্নরী তারা এসছে, এবং বিভিন্ন রকমের যে সাধু নাগা সাধু প্রত্যেকেই এসছে। তো সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দিয়ে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই কন্টিনিউ করো। আর দেখো, এখানে এই অম্বাবচী মেলার সময় বলা হয় যেন এখানে মাকে 16 বছরের কুমারী রূপে পুজো করা হয়। কথিত আছে যে মা সতী, সেই সতীর যোনি আর গর্ভ এই কামাখ্যায় পড়েছিল। তো সেই কারণে এখানে মায়ের কোনো মূর্তি পুজো করা হয় না, এখানে মায়ের সেই যোনি পুজো করা হয়। কিন্তু সারা বছর সেই মায়ের যোনিটা লাল কাপড়ে ঢাকা থাকে, কিন্তু এই অম্বাবচীর সময় মায়ের যোনিটা নাকি সাদা কাপড়ে ঢেকে দেয়। আর যখন এই চার দিন পর মায়ের মন্দিরের দরজাটা খোলে, সেই সময় নাকি মায়ের মন্দিরের কাপড়টা পুরো লাল হয়ে থাকে। তো বলা হয় যে এই সময় আমাদের যে মেয়েদের পিরিয়ডস হয়, তো এই সময় মা কামাখ্যার পিরিয়ডসটাকে সেলিব্রেট করা হয়। আর গোটা আসাম জুড়ে মায়ের মন্দিরে এই যে অম্বাবচী মেলা সেটা সেলিব্রেট করা হয়, আর এটা পুরো ধুমধাম করে মানানো হয়। পুরো এক বছর পর পর মায়ের মন্দিরে এই মায়ের পিরিয়ডসটাকে সেলিব্রেট করা হয়।
কামরূপ কামাখ্যা, যাকে বলা হয় তন্ত্র সাধনার দেশ। আর এই সময় মায়ের মন্দিরে তো দেখো, যেহেতু অম্বাবচী মেলায় মায়ের প্রিয়সটাকে সেলিব্রেট করা হচ্ছে, তো সেই কারণে কামাখ্যা মাকে বলা হয় গর্ভধারণকারী মা বা রক্তক্ষরণকারী মা। আমরা পৃথিবী বা ধরিত্রীকেও আমাদের মা বলি। কথিত আছে যে অম্বাবচী মেলার পরেই যেরকম মা গর্ভধারণ করতে পারে, সেরকমই পুরো পৃথিবীতেও যেন ফসল সব সর্ষে ভরে ওঠে। তো দেখো, এখানে বিভিন্ন রকমের তান্ত্রিকরা চলে এসেছে, তারা নিজেদের তন্ত্র সাধনা করছে এবং এরা বছর বছর নাকি এখানে আসে। তো দেখতেই পারছো নিচে কত মানুষের ভিড় আর কত মানুষের ঢল। তো এরকম মানুষের ভিড় যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে। তো আমরা যেহেতু একটু সকাল সকালই চলে এসেছিলাম, তো সে কারণে মন্দির চত্বরে খুব সহজেই ঢুকে পড়েছি। কিন্তু এখন যত বেলা বাড়ছে, দেখছি যে রাস্তায় ভিড়ে সব পুলিশরা ব্যারিকেড দিয়ে দিয়ে আরও ভিড় বাড়ছে। আর যারা এখানে আসছে তারা মনে হয় যেন সারা রাত এখন পুজো দিয়ে তারপরে যাবে। এখন তার পুজো হবে না, শুধু মায়ের মন্দিরে এসে একটু দর্শন করা। আর তার মধ্যে এবার আসাম গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে ভোর 5টা থেকে রাত্রি 9টা অবধি মন্দির চত্বরে থাকা যাবে। তো সেই কারণে সারা রাত যারা লাইনে রয়েছে তাদেরকে সারা রাতই লাইনেই বসে থাকতে হবে। আবার পরের দিন ভোরবেলা থেকে মায়ের মন্দিরে এসেই দর্শন শুরু করতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো, তার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। চলো তাহলে এখন বাদ বাকি এরপরে আরও অনেক ভালো ভালো জিনিস রয়েছে, তো তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস, এই অম্বাবচী মেলার সময় মায়ের মন্দিরে আসাটাও যেন পুরো একটা ভাগ্যের ব্যাপার, এবং মা যদি কাউকে না টানে তাহলে হয়তো মায়ের মন্দিরে এসে পৌঁছানো যায় না। ঠিক তেমনটাই আমাদের সাথে হয়েছে, মানে যেহেতু আজকে ওর অফিস রয়েছে তো ও আসতে পারেনি, তো সেই কারণে আমি আর আমার শাশুড়িমা দুজন মিলেই চলে এসেছি সেই অম্বাবচী মেলাতে। আর এই অম্বাবচী মেলাতে এসে যে জীবনে কত কিছু দেখলাম, মানে এগুলো মনে হয় যেন প্রতিটাই নিজের কাছে এবং প্রতিটাই নিজের স্মৃতিতে থাকা। কারণ এখানে একটা জায়গায় গিয়ে দেখলাম যে সেখানে 150 জনের যে কিন্নর তাদের আখড়া রয়েছে, এবং আমি কোনোদিনও জীবনে নাগা সন্ন্যাসী দেখিনি, আজকে সেই নাগা সন্ন্যাসীদেরও দেখলাম। তো ভিতরে গিয়ে প্রথমে ভাবছিলাম যে ভেতরে যাবো কিনা, একটু ভয় ভয়ও লাগছিল। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। বলে বলে
তো বন্ধুরা, তোমাদেরকে এটাই বলার ছিল যে এই সময় মায়ের মন্দিরে যেহেতু পুজো হয় না, কিন্তু পুজো না হলেও এই সময় মায়ের মন্দিরে তোমরা যদি কখনো পারো, এই অম্বাবচী মেলার সময় মায়ের মন্দির থেকে একবার ঘুরে যেও। কথিত আছে এই সময় মায়ের মন্দিরের মাহাত্মটাই থাকে যেন আলাদা। আর কাতারে কাতারে মানুষ এসে এই অম্বাবচী মেলায় মায়ের মন্দিরে ভিড় করছে। সবাই জানে যে এই সময় মায়ের মন্দিরে পুজো হয় না, কিন্তু সবাই মন্দিরের বাইরে বসে মায়ের আরাধনা করছে, এবং এটা হলো মায়ের মন্দিরের মূল গর্ভগৃহ। এই গর্ভগৃহের বাইরে থেকে মায়ের মন্দিরে পুজো করছে। তো দেখো, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর মন্দিরের চারপাশে যে মন্দির থেকে বেরোনোর পরে দেখছি যে মানুষের এরকম লাইন ধরেছে। এর আগে আমরা যখন এসেছিলাম সকালবেলায়, তখন এতটাও ভিড় ছিল না। আর যেহেতু এতটা বেলা বাড়ার সাথে সাথে রোদও বাড়ছে, তো সেই কারণে রাস্তার মধ্যে এরকম জল দিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে কার্পেট পেতে রাখা হয়েছে, যাতে এত গরমে রাস্তা গরম হয়ে গেলে মানুষের দাঁড়াতে অসুবিধা না হয়। আমাকে একটা দাও তো, হে ভগবান। তো গাইস, এখন আমরা মায়ের মন্দির থেকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি। এখন মন্দির থেকে বেরোনোটাও যেন কষ্টকর হয়ে গেছে, কারণ যেহেতু মায়ের মন্দিরে প্রচণ্ডই ভিড়, মানে যারা যাচ্ছে মায়ের মন্দির দর্শন করতে, মন্দিরের ভেতরে ভিড় যতটা বাড়ছে, বেরোনোর রাস্তাতেও যেন ভিড় ততটা বেড়ে যাচ্ছে। মানে বেরোনোর রাস্তাটাতেও কিছু কিছু জায়গায় লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তো দেখো, এখন আমরা রয়েছি ফার্স্ট ভিউ পয়েন্টটাতে, আর সেই ফার্স্ট ভিউ পয়েন্টের এখান থেকেও কিন্তু মানুষের লাইন। তো এরা কখন গিয়ে মন্দিরে পৌঁছাবে সেটাই দেখার বিষয়। আর এখানে যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তো সেই কারণে রাস্তার দুপাশে জল এবং ঠান্ডার সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে, এবং রাস্তার দুপাশেই রয়েছে মেডিকেল ক্যাম্প, কারণ এখানে লাইন দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। তো যাতে সবার কোনো অসুবিধা না হয়, তো সেই কারণে রাস্তার দুপাশে রয়েছে মেডিকেল ক্যাম্প। তো চলো তাহলে এখন আমরা বেরিয়ে যাই, আর মানে এখন গিয়ে বাড়িতে যাই। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চলো তবে, টাটা, দেখা হচ্ছে নেক্সট।